স্যালাইনের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় ঢাকা মেডিকেল এলাকায় একটি ফার্মেসিকে ২০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে অভিযানে নামে সংস্থাটি তিনটি দলে ভাগ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়। ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে স্যালাইনের চলমান সংকটে কেউ যেন কারসাজি করতে না পারে তা ঠেকাতেই ভোক্তা অধিকারের এই অভিযান। ঢাকা মেডিকেল এলাকায় লিলি ফার্মাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। শরীরে পুশ করার ৮৭ টাকার স্যালাইন বেশি দামে বিক্রি করে দোকানটি, দেয়া হয় না কোনো পাকা রসিদও। পাশেই থাকা শারমিন মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করা হয় ১০,০০০ টাকা। প্যাকেটজাত পণ্য, এই যে স্যালাইন বা ওষুধগুলি, এখানে এমআরপি লেখা থাকে কোম্পানি কর্তৃক, তো সেটির বেশি যদি নেয় তাহলে সেটা বেআইনি, এটি আসলে সঠিক নয়। তো সেই আমরা তার প্রমাণও পেয়েছি, আমরা একটি প্রতিষ্ঠানকে আমরা ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করি এটির প্রমাণ পেয়ে, এবং তিনি অভিযোগ স্বীকার করেছেন। আর অন্য একটি দোকানে আমরা মেয়াদোত্তীর্ণ ওষুধ পাই, তো সেখানেও ১০,০০০ টাকা জরিমানা আরোপ করি। মোট আমরা দুটো প্রতিষ্ঠানকে আজকে আমরা ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করেছি, এবং ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যে তারা যেন ওষুধ নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি না করে।